নমস্কার বন্ধুরা, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা জানেন 2024-এর শুরুতে আধার কার্ডের একাধিক পরিবর্তন আনা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আধার কার্ডের মতো আপনার যে খাদ্য সুরক্ষা কার্ড রয়েছে বা রেশন কার্ড রয়েছে, সেই রেশন কার্ডেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। কি কি পরিবর্তন আনা হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওতে। যে যে পরিবর্তনগুলি রেশন কার্ডে আনা হয়েছে, এই পরিবর্তনগুলি আপনার কার্ড বা আপনার ফ্যামিলির প্রত্যেকের এই পরিবর্তন হয়েছে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন তার প্রসেস দেখাবো এই ভিডিওতে। সবার প্রথমে আপনাকে বলে রাখি, আপনি যদি সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন তাহলে আপনি আপনার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব যে বাটন রয়েছে সেখানে ক্লিক করে আমার চ্যানেলের মেম্বার হয়ে যেতে পারবেন। আর তার জন্য থাকবে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্পেশাল থ্যাঙ্কস আপনার জন্য। তো বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের সামনে অন স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন আমি একটি রেশন কার্ডের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই রেশন কার্ডটি আমি আজই ডাউনলোড করলাম অনলাইন পোর্টাল থেকে। এই রেশন কার্ডটি ডাউনলোড করেছি, আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে রেশন কার্ড ডাউনলোড করবেন এবং আপনি কিভাবে দেখে নেবেন যে আপনার রেশন কার্ডে এই ধরনের কোনো পরিবর্তন হয়েছে কিনা। যেটা সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই রেশন কার্ডের এই জায়গাটিতে, যেখানে আমি মাউসটি স্ক্রল করে দেখাচ্ছি, এই জায়গাটিতে হেড অফ দি ফ্যামিলি নাম উল্লেখ ছিল। অর্থাৎ আপনার কাছে যে রেশন কার্ডটি রয়েছে আপনার হাতে, সেই রেশন কার্ডটিতে হেড অফ দি ফ্যামিলির নামটা লেখা ছিল, কিন্তু বর্তমান নিয়মে রেশন কার্ড থেকে হেড অফ দি ফ্যামিলি অপশনটি তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে আপনার রেশন কার্ডে হেড অফ দি ফ্যামিলির কোনো নাম উল্লেখ থাকবে না, তার পরিবর্তে আপনার থাকবে ফ্যামিলি আইডি। এই ফ্যামিলি আইডিটি আপনি অনলাইন থেকে চেক করে নেবেন, এই কার্ডের উপরে আপনার ফ্যামিলি আইডিটি উল্লেখ থাকবে না। হেড অফ দি ফ্যামিলির পাশাপাশি দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এটা কিন্তু আপনার আগে ছিল না। আগে শুধুমাত্র বয়স লেখা থাকতো, যে আপনার বয়স কত বা আপনি কত বয়সে এসে রেশন কার্ড বানিয়েছেন সেরকম উল্লেখ থাকতো, কিন্তু এখন রেশন কার্ডে ডেট অফ বার্থ শো করছে। তার কারণ রেশন কার্ডটি এখন অর্থাৎ 2024 থেকে এই রেশন কার্ড আপনি একটি প্রুফ অফ আইডেন্টিটি অথবা প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে আপনি যে কোনো জায়গায় যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। সে কারণে এই রেশন কার্ড থেকে ডেট অফ বার্থ আনা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আপনার উল্টো পিঠে রেশন কার্ডে যে উল্টো দিক রয়েছে সেখানে আপনার অ্যাড্রেস, আপনার যে ঠিকানা, সেটা কিন্তু পরিষ্কার করে উল্লেখ থাকবে। কারণ আপনি যদি এই রেশন কার্ডটাকে অ্যাড্রেস প্রুফ হিসেবে কোথাও ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু থাকবে, এবং আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনার নিজের নাম থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার ফাদার কিংবা হাজব্যান্ডের নামটা কিন্তু লেখা থাকবে, যেটা আগে শুধুমাত্র ফাদার অপশনটা ছিল, এখন হাজব্যান্ড অপশনটি নিয়ে আসা হয়েছে। অতএব খাদ্য সুরক্ষা কার্ডের এইটি বিশাল পরিবর্তন হয়েছে, যে হেড অফ দি ফ্যামিলি কিন্তু আর খাদ্য সুরক্ষা কার্ডে থাকছে না, এটা আপনারা বুঝলেন। এখন আপনাদেরকে দেখাবো যে এই রেশন কার্ডটা আপনাদের প্রত্যেকের জন্য পরিবর্তন হয়েছে কিনা, আপনার কার্ডটিও একইভাবে পরিবর্তন হয়েছে কিনা এবং এই কার্ডটিকে আপনাদের প্রত্যেককে ডাউনলোড করতে হবে কিনা সেই বিষয়ে আপনাদেরকে আমি দেখাবো। চলে এলাম ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে এলো। আপনারা চাইলে নিজেরা নিজেদের মোবাইল কম্পিউটার থেকে গুগলে গিয়ে food.fwd.wv.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা খুলে নিতে পারবেন। এই ধরনের একটি পেজ আসবে এবং আপনারা একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, রেশন কার্ডের যে অপশনটা রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন। এরপর ডাউনলোড ইওর ই রেশন কার্ড এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এই ধরনের পেজ আসবে, এটাকে স্ক্রল করে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। একেবারে নিচে দেখুন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে এই ধরনের একটি পেজ আসবে, এখানে দেখুন লেখা রয়েছে প্লিজ এন্টার ইউর রেশন কার্ড নাম্বার। এখানে আপনাকে রেশন কার্ড নাম্বারটি লিখতে হবে। অর্থাৎ আপনি আপনার যে SPHH বা PHH বা RKSY1 এরকম নাম লিখে তারপরে কিন্তু নাম্বারটা শুরু হয়। আপনি মনে রাখবেন এই জায়গাটিতে শুধুমাত্র নাম্বারটি এন্টার করবেন, কোনো ক্যাটাগরি নাম ছাড়াই এখানে কিন্তু লিখবেন, শুধুমাত্র নাম্বারটি এখানে লিখবেন। এবং এখানে যে লেখাটি রয়েছে সেটা দেখে দেখে আপনি এইখানে লেখার পরে আপনি সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এই ধরনের একটি পেজ আসবে, যেখানে আপনার যে রেশন কার্ড নাম্বারটি আপনি এন্টার করেছেন সেই রেশন কার্ডের আন্ডারে অর্থাৎ ওই ফ্যামিলির যতগুলো রেশন কার্ড রয়েছে প্রত্যেকটি রেশন কার্ড এখানে সিরিয়ালে কিন্তু শো করবে। অতএব আপনি একটি রেশন কার্ড নাম্বার এন্টার করলে ওই ফ্যামিলির যতগুলি রেশন কার্ড রয়েছে প্রত্যেকটি রেশন কার্ড নাম্বার, লাস্ট 4টে সংখ্যা এবং তার সঙ্গে যে রেশন কার্ড হোল্ডারের নেম সেটা শো করবে, এবং তার সঙ্গে এখানে আধার কার্ড, ওই ব্যক্তির যে আধার কার্ডটি লিঙ্ক রয়েছে ওই রেশন কার্ডের সঙ্গে সেটা শো করবে। এইভাবে আপনার কিন্তু লিস্ট চলে আসবে এবং তার পাশে সেন্ড ওটিপি লেখা রয়েছে। এই সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটি 6টি সংখ্যার ওটিপি আসবে। যদি আপনি এইভাবে ওটিপি নিতে চান এটা করতে পারেন, অথবা আপনার রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে, এখানে মোবাইল নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন, যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইলেই যদি আপনি ওটিপি নিতে চান তাহলে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। অতএব আপনার পছন্দ মতো বা আপনি যে ধরনের ওটিপি চাইছেন, যে টাইপের আধার লিঙ্ক ওটিপি অথবা শুধুমাত্র মোবাইল নাম্বার দেখেই যদি আপনি নিতে চান, আপনি যে কোনো একটি অপশানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে আপনার মোবাইলে যে নাম্বারটি রয়েছে সেখানে আপনার ওটিপি চলে যাবে এবং সেই ওটিপি নাম্বারটি এন্টার করার জন্য একটি অপশন আসবে। যেমন আমি এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে 4টি বক্স চলে এসছে। 4টি বক্সে আপনার মোবাইলে যে 4টি ওটিপি যাবে সেটা আপনি এখানে কিন্তু এন্টার করবেন। এন্টার করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এন্টার করার সঙ্গে সঙ্গে কিন্তু এই পেজটা অটোমেটিক প্রসেসিং এ চলে যাবে। আপনি একটু ওয়েট করবেন, যদি আপনার নেটওয়ার্ক ভালো থাকে তাহলে সঙ্গে সঙ্গে খুলে যাবে, নাহলে একটু আপনাকে ওয়েট করতে হবে। এরপরে আপনার সামনে এই ধরনের পেজ আসবে, আপনি এটাকে কনফার্ম করে দেবেন। এরপর আপনার সামনে এই যে ফাইনাল পেজটি আসবে, এই পেজ থেকে আপনার ফ্যামিলির যতজন রেশন কার্ড হোল্ডার রয়েছেন প্রত্যেকের রেশন কার্ড নাম্বার, প্রত্যেকের নাম, প্রত্যেকের যে মোবাইল নাম্বারটি অ্যাড রয়েছে সেটা দেখাবে, এবং এই ডান দিকে ডাউনলোড ই রেশন কার্ড আরসি ই রেশন কার্ড অপশনটি চলে আসবে। অতএব আপনি এখান থেকে যে রেশন কার্ডটি ডাউনলোড করতে চাইছেন আপনি সেই ডাউনলোড ই রেশন কার্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল কিংবা কম্পিউটার যেখানে আপনি ডাউনলোড করছেন সেটা ডাউনলোড ফাইলে গিয়ে সেভ হয়ে যাবে। এখানে বলে রাখি, আপনার ফ্যামিলির যতজন রেশন কার্ড হোল্ডার রয়েছেন প্রত্যেকেই কিন্তু একজনের প্রসেসিং করলে প্রত্যেকের রেশন কার্ড আপনি ডাউনলোড করে নিতে পারবেন। অতএব এর জন্য আলাদা আলাদা করে আপনাকে বারবার করতে হবে না, আপনি একবারই সবার রেশন কার্ডটা এক চান্সে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে আপনি ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার ডাউনলোড ফাইলে গিয়ে রেশন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি ডাউনলোড যে ফাইলটি আপনি ডাউনলোড করেছেন সেটাকে ওপেন করবেন। ওপেন করে দেখে নেবেন যে এইখানে সবুজ বক্সের মধ্যে টিকমার্ক রয়েছে কিনা। যদি টিকমার্ক থাকে তাহলে আপনি বুঝবেন আপনার রেশন কার্ডটি সম্পূর্ণ সুরক্ষিত, সমস্ত দিক দিয়ে প্রোটেক্টেড রয়েছে। অতএব আধার লিঙ্ক রয়েছে, কেওয়াইসি করা রয়েছে, মোবাইল অ্যাক্টিভ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে, এটা আপনি বুঝে যাবেন। এটা আছে কিনা আপনি দেখে নেবেন, এবং এই জায়গাটিতে যেখানে এই কাঁচি মার্ক রয়েছে তার নিচের অংশটি হচ্ছে মূলত রেশন কার্ড হয়ে থাকে। এখানে আপনার নামের স্পেলিং ঠিক আছে কিনা, আপনার হাজব্যান্ড ফাদার এই নামটা সঠিক রয়েছে কিনা, ডেট অফ বার্থ আছে কিনা, আপনার ডিলারের নাম রয়েছে কিনা, ডিলার অ্যাড্রেস রয়েছে কিনা, এবং তার সঙ্গে সঙ্গে উল্টো যে ফিড রয়েছে সেখানে আপনার অ্যাড্রেস রয়েছে কিনা, এটা সম্পূর্ণ আপনি ভালো করে দেখে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার যেটা আমি বলেছিলাম যে হেড অফ দি ফ্যামিলি, এই অপশনটা তুলে দেওয়া হয়েছে, সেটা আপনার ক্ষেত্রে উঠেছে কিনা সেটা আপনি দেখে নেবেন। অবশ্যই আপনার ক্ষেত্রেও হেড অফ ফ্যামিলি এই লেখাটা থাকবে না, এবং ডেট অফ বার্থের নতুন একটি অপশন যুক্ত হয়েছে। আপনি এই রেশন কার্ডটিকে একটি কালার প্রিন্ট আউট করে ল্যামিনেশন করে নিতে পারেন, কারণ এই কার্ডটি কিন্তু নতুন করে আপনার কাছে আর পৌঁছবে না। সরকারিভাবে যে পিভিসি কার্ড, যে প্লাস্টিকের কার্ডটি হয়ে থাকে সেটা কিন্তু আপনার কাছে নতুন করে আর আসবে না। অনলাইন থেকে আপনি আমি যেভাবে আপনাকে প্রসেস দেখালাম সেই প্রসেসে আপনি ডাউনলোড করে একটা ল্যামিনেশন করে নিজের কাছে রেখে দিতে পারেন, কারণ এই কার্ডটি হচ্ছে লেটেস্ট কার্ড, আপডেট কার্ড। অতএব পুরনো কার্ডটি আপনার হয়তো আগামী দিনে পুরনো কার্ডের জেরক্স কোথাও দিলে নাও গ্র্যান্ড হতে পারে, নাও চলতে পারে। আপনি এই কার্ডটিকে প্রিন্ট আউট করে নিয়ে এই কার্ডটিকে এরপর থেকে আপনি ইউজ করতে পারবেন। তবে এটা প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি আপনারা প্রত্যেককে আমি অনুরোধ করব, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা প্রত্যেকে এই ভিডিওটিকে শেয়ার করে দিন, আপনার সঙ্গে সঙ্গে অন্যদেরকেও আপনি রেশন কার্ড বিষয়ে বিস্তারিত জানার সুযোগ করে দেবেন। এবং আরো একটি কথা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ধরনের লেটেস্ট ইনফরমেশন বা গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাকে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে আপনি আমার চ্যানেলের মেম্বার হয়ে যেতে পারেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন আবারও আপনাদের জন্য স্পেশাল থ্যাঙ্কস থাকবে। ধন্যবাদ জানাবো আপনাকে এবং আপনার পরিবারের সবাই। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।